মেলা টাকা খরচ করেছি 1 লাখের উপর খরচ হয়ে গেছে বুঝলেন লাখের উপরে খরচ করে ফেলেছেন হ্যাঁ তা তো কাজ হয়নি লাস্টে মাত্র 2.5 টাকায় বান্ধে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারকাতু ভালো আছেন চাচা আল্লাহ রাখছে ভালো আপনার এই অবস্থা হয়েছে কিভাবে এই আগে গেছে আসিয়া এই গেছে আসে ঝাল মুড়ি গেছি আগে কি হয়েছে ঝাল মুড়ি বেচতাম আমি ঝাল মুড়ি বিক্রি করতেন তারপর যে ওই হাত পা নষ্ট হয়ে গেছে 7 বছর 7.5 বছর হাত পা নষ্ট হয়ে গেছে কিভাবে আপনার প্যারালাইসিস প্যারালাইসিস নষ্ট হয়ে গেছে ও আচ্ছা এর দিকে খাচ্ছি বাইন না কি খান বাহাতে খাতি বাহাত দেখাতে হয় ডান হাত দেখাতে পারেন না ও আপনার বাসা কোন জায়গায় কাকা নাভারন আপনার বাসা নাভারন এখানে 15 বছর আইছি আমি এখানে 15 বছর আইছেন কোথা থেকে আইছেন বাগেরহাট থেকে বাগেরহাট থেকে তাতে এই পর্যায়ে হয়েছে কিভাবে এই তো ঝালমুড়ি বেচতে বেচতে ঝালমুড়ি বেচতে বেচতে এরকম হয়ে গেছে 2 লাখ টাকা দেন আর 6 লাখ টাকা সুদ দিয়ে বললেন গরু বছর বেশি আর 6 লাখ টাকা সুদ দিয়ে তারপর বাড়তে বাড়িয়েছি 1000 টাকা নিয়ে মনে করেন আপনি সুদের টাকা পাবেন আপনার সুদের টাকা দিছি দেওয়ার পরেও আর গড়ে সকাল সন্ধ্যের সময় করছে টাকা দিচ্ছে আর না দাও সকালে তেলে অসুবিধা এই যে অসুবিধার কথা কইছে নাতি পুতারে না দিয়া আমি নদী পার হয়ে চলে আইছি নদী পার হয়ে চলে আইছেন একা 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 আইসি আইসালাম আপনার কি এই যে চলাফেরার জন্য হাত ধরে চলাফেরা করাতে হয় না নিজে নিজে পারেন এখন নিজে পারতেছি আগে পারতাম না আগে পারতেন না এখন পাচ্ছেন হ্যাঁ এই যে মেলা টাকা খরচ করেছি 1 লাখের উপর খরচ হয়ে গেছে বুঝলেন লাখের উপরে খরচ করে ফেলেছেন হ্যাঁ তা তো কাজ হয়নি লাস্টে মাত্র 2.5 টাকায় ভালো হয়েছে মাত্র 2.5 টাকায় কিভাবে ভালো হয়েছে 2.5 টাকায় তিতেলমারি গরিবপুরে গেছিলাম ওই লোকরে 1 ফেট বিড়ি দিয়েছিলাম একটা মেজ দিয়েছিলাম আর 100 চিনি আর 100 তেল তা তেলটা আমার ফেরত দিয়েছিল আর 100 চিনি 1 ফেট বিড়ি ও রাখছিল ও রাখছিল ওইটা দেখি সেরে কি মেরে কি করে আপনার ঠিক করেছে সেরে কি করি নাই হলো হলো তেল জ্বালাই দিত আগে তেল জ্বালাই দিত এখন তেল জ্বালাই দেয় না আর বাপ জ্বালাই দিত এখন জ্বালাই দি নাই পরে আমারে এই আমি হাত পায়ে বাদ দিতে পারতাম না লাস্টে দিনে ঔষধটি নিয়ে আসলাম তেল লাগালি লাগাবার পরে থেকে সকাল থেকে ভালো থেকে তারপরে ভালো হয়েছে হ্যাঁ তার মানে আপনি কবিরাজের পরামর্শ নিয়েছিলেন তাই তো বুঝলাম তা আপনার বাসায় কে কে আছে কাকা আমার বাসায় এখন আছে 4 জন চারজন কে কে আমার পুতনি আছে একটা পুতনি ছেলে আছে একটা আর আমরা 2 জন ঘরে বাইরে মোট 4 জন এনে 4 জন আছে দেশে আছে দেশে কে কে আছে ছেলে ভাইয়া ছেলে ভাইয়া এতগুলো মানুষ থাকতে আপনি যে মানুষের কাছে যে অসহায় কি আছে হাত পাচ্ছেন কি জন্য শুনেন আমার দেশে স্যার কায়দা নাই দেশে যাওয়ার কায়দা নাই স্যার কায়দা নাই আমার কি জন্য বাপ বংশ বড় বংশ বড় তার জন্য আপনি আছে নিরুপায় হয়ে এত দূরে এসে এইছাড়া কোনো ফক নাই আমার বাপ ছেলেটাও 2 বার অ্যাক্সিডেন্ট করছে একবার ট্রাকে কাজ করছিল ধানের ট্রাকে পড়িয়ে মাথায় 8 টা সে লাগছে আর সব ধানের খামার বুকির পর দিয়ে গেছে আর জামাই দিয়া অসুবিধা সে তার এই গলার হ্যান দিয়া রডটিকে এই দিয়ে বাড়াই গেছে দুটো দাঁত বানছে মাথায় সোজা কথা 35টা সেলাই আছে তার সে ব্রেন আউট হয়ে গেছে ও আচ্ছা এখন বর্তমানে আপনি মানুষের কাছে এই যে এই ছবি নিয়ে ঘোরাফেরা করছেন এই ছবিটা একটু মানুষের দেখাই এই যে দর্শক এই যে এই ছবিটা নিয়ে এই হচ্ছে এই কাকা মানুষের কাছে সাহায্য উঠাচ্ছে তা কাকার দেখে আজকের এই ভিডিওটা আমরা তৈরি করলাম আপনারা যদি এই কাকার ঠিকানাটা তো আমরা নিলাম যদি কাকার পেয়ে থাকেন কোনো জায়গায় দেখে থাকেন তা আপনারাও একটু সাহায্যের হাত বাড়াই দেবেন আমাদের মতন তা কাকা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন কাকা ঠিক আছে এই টাকাগুলো রাখেন কাকা এই দেবে ছাড়া দাঁড়ায় কায়দা নিয়ে আমার